বাগেরহাটে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার নাইকুঞ্জের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ কোর্ট আদালত চত্বরে নাইকুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব তপন রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সহ আরও অনেকে।